ভ্রমণ পিপাসু মন বেরিয়ে পড়ল আবার নতুন কোন জায়গা এক্সপ্লোর করবে বলে, শুধুমাত্র আপনাদেরই জন্য। নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ। আজকে আমি যাচ্ছি ছবিমুড়াতে, ত্রিপুরার রাজধানী। আগরতলা থেকে ছবিমুড়ার দূরত্ব প্রায় 86 কিলোমিটার, যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো। যাতায়াতের জন্য আগরতলার নাগরজলা বাস স্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন বাস অথবা ছোট গাড়ি, ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। আপনারা কমফোর্টেবল জার্নির জন্য প্রাইভেট কার নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 2000 থেকে 2200 টাকার মতো, তবে সেটা বার্গেনিং করে নিতে হবে। অমরপুর শহরের পাশেই রয়েছে এই ছবিমুড়া। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে প্রায় এসে পড়েছি ছবিমুড়ার ভিউ পয়েন্টের কাছাকাছি। আমি এখন দাঁড়িয়ে আছি ছবিমুড়ার একদম ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে আমরা নামব, নেমে নদীর ঘাটে যাব, সেখান থেকে আমরা বোট নেব। বোট নিয়ে পুরো পাহাড়টা, ছবিমুড়া যে পুরো ভিউ পয়েন্টটা সবটা দেখব, ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো। তাহলে চলুন আমার সাথে ছবিমুড়ার এই ছোট্ট জার্নিতে। বন্ধুরা, এই রাস্তাটি সোজা চলে গেছে নৌকা ঘাটের দিকে। ঘাটের সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় এক মাঠ। এই মাঠের চারিপাশে ট্যুরিস্টদের সুবিধার জন্য বানিয়ে রাখা হয়েছে ট্যুরিস্ট লজ, সাথে রয়েছে সুলভ শৌচালয়, খাবারের জন্য রয়েছে হোটেল, এবং এই মাঠের অন্য প্রান্তে রয়েছে একটি মুক্ত মঞ্চ। এখানে প্রতি বছর ছবিমুড়া উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। মাঠটিতে রয়েছে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত। এখানে ছোট বড় ও মাঝারি বিভিন্ন সাইজের বোট রয়েছে। বোট ভাড়া মাথাপিছু 150 টাকা। আপনি ইচ্ছা করলে বোট রিজার্ভও নিয়ে নিতে পারেন। নৌকা ঘাটকে পেছনে রেখে আমরা ধীরে ধীরে ভিউ পয়েন্টগুলির দিকে এগিয়ে যেতে শুরু করেছি। এই নদীপথ দিয়ে বোট যেন আমাদেরকে অরণ্যের আরও গভীরে নিয়ে যাচ্ছে। যেই নদীর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি সেটি হচ্ছে গোমতি নদী। এই নদী আরও পশ্চিমে অনেকটা এগিয়ে গিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মেঘনা নদীতে গিয়ে মিশেছে। আমাদের প্রথম গন্তব্য হবে সেই গুহাটি, যেখানে রাজা চিচিংফাইয়ের গুপ্তধন লুকিয়ে রাখা আছে। জমাতিয়াদের লোককাহিনী অনুসারে এই এলাকার আরও পশ্চিমে ছিল বুর্তিয়ারি, আর সেখানেই ছিল রাজা চিচিংফাইয়ের রাজ্য। রাজা চিচিংফাইয়ের ছিল অতি রূপসী এক কন্যা, নাম হীরাবতী। একবার বিশাল দৈত্যাকার এক হাতি হীরাবতীকে অপহরণ করে নিয়ে যায়, আর তার উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় রাঙ্গিয়া এবং ফতে নামে দুই যুবকের উপর। আর সাথে ঘোষণা করা হয় হীরাবতীকে যে উদ্ধার করে নিয়ে আসবে তার সাথে হীরাবতীর বিয়ে দেওয়া হবে। যথারীতি ফতে ওই শ্বেতহস্তীকে বধ করে রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে আসলে রাজা তার সঙ্গে রাজকুমারী বিয়ে দিয়ে দেন এবং যৌতুক হিসাবে তুলে দেন রাজ্যের অর্ধেক অংশ। বলে দিয়ে যান কোথায় লুকিয়ে রাখা আছে রাজার গুপ্তধন, সাথে বলে দিয়ে যান কিছু সাংকেতিক চিহ্ন। সতর্কবার্তা হিসাবে বলে দিয়ে যান যে সন্ধ্যার আগে ফিরে আসতে হবে ওই গুহা থেকে, নাহলে দেবী চাকমাকড়ার কূপে পড়তে হবে সবাইকে। বন্ধুরা, বোট আমাদেরকে এখানেই নামিয়ে দেবে। এই রাস্তা দিয়ে মিনিট দশেক এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব গুহার এন্ট্রেন্স পয়েন্টের সামনে। রাজা চিচিংফাইয়ের এই গল্পটি কতটুকু সত্যি তা নিয়ে অনেক প্রশ্নচিহ্ন থাকলেও
লোকমুখে কিন্তু এই গল্পটি বেশ প্রচলিত। সিঁড়ি দিয়ে উপরে ওঠার আগে আমরা ডান পাশে পেয়ে গেলাম একটি মহাদেবের মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পরিবেশটা একদম শীতল শান্ত পরিবেশ, দুধারে উঁচু পাহাড়, সূর্যের আলো একদম আসে না বললেই চলে। আর শিবের মূর্তির পাশে এখানে রয়েছে ছোট্ট একটি ঝর্ণা। এখানে প্রথমে সিঁড়ি ছিল না, বর্তমানে এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে টুরিস্টদের সুবিধার্থে। তো আমরা সিঁড়ি পেয়ে আরও উপরে উঠবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে জল অনবরত উপর থেকে নামছে, এই জলটা কিন্তু ঝর্ণার জল। ঝর্ণার জল উপর থেকে নিচে নামছে আর এই জলই সামনে দিকে এগিয়ে গেছে। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, দেওয়াল বেয়ে অনবরত জল পড়ছে, দুর্দান্ত একটা পরিবেশ এখানে। এখানে আবার কেউ একে রেখেছে মহাদেবের শিবলিঙ্গ। তো চলুন এবার এই রাস্তা এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠি, উঠে গিয়ে গুহার মুখ পর্যন্ত পৌঁছাই। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে গুহার মুখ, আর এই গুহা দেখার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। আর এই গুহাতেই একটা চিচিংফার গুপ্তধন লুকিয়ে রাখা আছে। তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখব কতটুকু ভিতরে যাওয়া যায়, আর ভিতরটা একটু আপনাকে ঘুরে দেখার চেষ্টা করব। তাহলে চলুন আমার সাথে আপনারাও একটু ভিতরে। সন্ধি কাঠের বড় বড় বাক্সে রাখা আছে ওই গুপ্তধনগুলো। আর এই গুহা পাহারা দেয় বিশাল বড় এক সাপ, স্থানীয়দের মতে এটি নাকি ময়াল সাপ। প্রচুর পরিমাণে বাদর, এর বেশি আর ক্যামেরাটা নেওয়া যাচ্ছে না, তাই এতটুকুই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বাদর বেড়ে যাচ্ছে, এই দেখুন বাদর বেড়ে যাচ্ছে এখান থেকে। নেক্সট গুহাটা আপনাকে দেখে দিচ্ছি একটু। আমরা গুহার অনেকটা ভেতরে চলে এসেছি, কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসছে ভেতর থেকে। তাহলে আমরা আর ভিতরে যাচ্ছি না, আপনারা নিজেরা আসুন, এসে দেখে যান এই গুহাটি, ত্রিপুরার রাজার গুপ্তধন যেখানে লুকিয়ে রয়েছে এই গুহাতে। গুহা দেখা শেষ হওয়ার পর আমরা এবার যাব দেবী চাকমাকড়ার সেই মূর্তিটিকে দেখার জন্য, এবং সাথে দেখব নদীর ধারে তৈরি করা অন্যান্য মূর্তিগুলিও। কে বা কারা তৈরি করেছে ওই মূর্তিগুলি তা আজও অজানা, কিন্তু অজানা সেই শিল্পীর হাতের ছোঁয়ায় তৈরি হওয়া ওই মূর্তিগুলি যেন আজও ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এখানে যেই মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মূর্তি, নিচে বাসুকীনাগ। পাহাড়ের গায়ে দেবদেবীর মূর্তি খোদাই করার এরকম অপরূপ দৃশ্য আপনারা অন্যকোটিতে গেলেও দেখতে পাবেন। অন্যকোটির উপর একটি সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে খোদাই করা দেবীর প্রতিমা, উচ্চতা হবে 20 ফুট। চলুন আরও কাছ থেকে এই প্রতিমাকে দেখে নেই। দেবীর মাথায় রয়েছে অসংখ্য সাপ, কিন্তু উনি মনসা নন। দেবী দশপূজা ধারিণী, কিন্তু উনি দুর্গা নন। দেবীর পদতলে রয়েছে মহাদেব, কিন্তু উনি কালী নন, উনি রুদ্র ভৈরবী দেবী চাকমাকড়া।
देवी चाकमाकड़ा के दर्शन करार पर आरेकटू पश्चिमे एगिए गेले देखते पावा जाबे एकटी जलधारा एसे मिशेछे गुमतीते। एई जलधारा दिए मिनिट दशेक एगिए गेले आमरा पौंछे जाब एई जायगाटीते। दुधारे उचू पहाड़ देखले मने हय जेनो राज आमलेर गुप्त जलाचलेर पथ छिलो एटी। उपरे आकाश देखा जाए ना बोललेई चले। आर एई जायगाटीतेई रयेछे तुइसामादाई बा जलदेवतार मूर्ति। मूर्तिटी मानुषेर तैरी नय बोले अनेके दाबी करेन। मूर्तिर अनेकटा अंशई भेंगे गेछे। बंधुरा गोमती नदीर उपर दूरे ओई जे झुलंत बृष्टि देखते पाच्छेन, चलुन भिडियो शेष करार आगे ओई बृष्टिकेओ एकटु काछे थेके देखे नेई। আমরা ভোর থেকে যেই ঝুলন্ত বৃষ্টি দেখছিলাম এখন আমি সেই ঝুলন্ত বৃষ্টির উপরে দাঁড়িয়ে আছি। আর ঝুলন্ত বৃষ্টি থেকে আমার পেছন দিকে দেখুন এই সেই স্পটটি যেখান থেকে আমরা ছবিমুড়ার টোর শুরু করেছিলাম। নৌকাঘাট, সেই নৌকাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা ছবিমুড়ার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করে সকল বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল আইকনটিও বাজিয়ে দেবেন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেল হ্যালো জয়দীপ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।